ইয়া নিশা আনু নবি লাস্তুন কা হাদিম মিনান নিশ্ৰা হেনবীর স্ত্রী গণ লাস্তু না কাহাদিম মিনান নিসা তুমরা অন্যান্য সাধারণ মুসলমান মহিলাদের মতো ন হেনবির স্ত্রী গণ তোমরা সাধারণ কোন মুসলিম মহিলা নও তোমরা হলো দুনিয়ার সবচেয়ে দামি মহিলা কথা ঠিক কিনা দামি মহিলাদেরকে আল্লাহ কি নসিহত করেন দেখেন আল্লাহ বলেন ইন তাকাইতুন না হে নবীর স্ত্রীগণ তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে একটা ওয়াজ করতে চাই ওয়াজ আল্লাহর ওয়াজের কথা বলতেছি আল্লাহ নবীর স্ত্রীদেরকে দুনিয়ার সাধারণ मेंबर নি চেয়ারম্যান নি এদেরকে বলেননি নবীর স্ত্রীদেরকে ওয়াজ করছেন যারা এমনিতেই শ্রেষ্ঠ যাদের আমল দুনিয়ার মধ্যে এমনিতেই সবার চেয়ে ভালো আল্লাহ বলেন সত্যি যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো তাহলে তোমাদেরকে আমি একটা ওয়াজ করি ওয়াজটা যাওয়ার আগে একটা বিষয় বোঝা দরকার আল্লাহ এই ওয়াজটা করেছেন নবীর স্ত্রীদেরকে কিন্তু এর দ্বারা বুঝিয়েছেন সারা দুনিয়ার সমস্ত নারীদের আল্লাহ বলেছেন হে নবীর স্ত্রীগণ তোমরা এই ওয়াজের উপর আমল করবা কিন্তু বুঝিয়েছেন হে নবীর স্ত্রীদের অনুসারী যারা যারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মতো হতে চাও

হে নবী কুল আপনি বলে দিন লিয়াজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে ওয়া বানাতিকা আপনার মেয়েদেরকে ওয়া নিসা ইকা হে নবী আপনি আপনার স্ত্রী আপনার মেয়ে ওয়ানিসা মুমিনিন এবং মুসলমান মহিলাদেরকে জানিয়ে দেন এই আয়াতে আল্লাহ বলেন শুধুমাত্র আপনার স্ত্রী শুধুমাত্র আপনার মেয়েদের জন্য নয় দুনিয়ার সমস্ত মুসলমান মহিলাদেরকেও আপনি জানিয়ে দেন এই দুইটা আয়াতে আল্লাহ কি ওয়াজ করলেন আপনার স্ত্রীদেরকেও বলে দেন মুমিন মুসলমানের স্ত্রীদেরকেও আপনি বলে দেন কি বলে দেন পর্দা করতে হবে কি করতে হবে জুড়ে বলেন কি করতে হবে হিজাব শব্দের অর্থ হলো পর্দা আবরণ আড়াল পর্দা করতে হবে দুই আয়াতের সার মর্মিত যেহেতু সময় কম মূল কথাগুলো বলবো এটা এমন একটা কঠিন আলোচনা পর্দার ওয়াজ এটা এই সমাজে করা ঝুঁকিপূর্ণ বিপজ্জনক কারণ এই সমাজে আমরা যে কয়েকটি আমল সবচেয়ে কম করি আলেম আওয়াম হাজি সাহেব গাজী সাহেব ভালো মানুষ খারাপ মানুষ সবাই মিলে যেই আমলগুলোকে আমরা একবারে ছেড়ে দিয়েছি প্রায় কম করি এগুলোর ওয়াজও কমে গেছে এর মধ্যে একটা আমলের নাম হচ্ছে পর্দা তবে শুরুতেই আমরা বলেছিলাম আপনারও আমলের নিয়তে আমারও আমলের নিয়তে আমলের নিয়তে আমরা বসবো আমি নিয়ত করবো আল্লাহ কোরআন হাদিসের সহি দু একটা কথা বলার চেষ্টা করতেছি আপনারাও শোনার চেষ্টা করবেন আল্লাহ কোরআন হাদিসের দু একটা কথা শোনার চেষ্টা করতেছি আমলের নিয়তে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলে আমি আল্লাহ যে পর্দার ওয়াজ করেছেন এখানে দুই ধরনের পর্দার ওয়াজ করেছেন যেহেতু জটিল আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবে কয় ধরনের পর্দা জুড়ে বলেন কয় ধরনের পর্দা দুই ধরনের পর্দা মহিলাদের পর্দা দুই ধরনের সুরাই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন পর্দা করার কথা পর্দা করার আর সুরাই আহজাবের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন দেহের পর্দা করার কথা শরীরের পর্দা করার কথা দেহের পর্দা কি শরীরের পর্দা কি এটা তো একটু চিন্তা করলে বিবেকবান মানুষ এমনিতেই বুঝে যে শরীরটাকে একটু ঢেকে ঢুকে রাখা শরীরটাকে একটু শালীন পোশাকে আমাদের সমাজের অনেক মুসলমান জানেই না যে মহিলাদের কণ্ঠেরও যে পর্দা করতে হয় একত্রিশ নম্বর আয়াত আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন কণ্ঠের পর্দা কি আল্লাহ বলেন পর্দা হচ্ছে তোমরা পরপুরুষের সাথে বেগানা মানুষের সাথে গাই রে মাহরাম মানুষের সাথে ও মহিলারা তোমরা কথা বলবে না বিষয়টা সহজে বোঝার জন্য একটা কথা জানা রাখা দরকার আমরা যে কথা বলি কথা বলা যায় চার ভাবে কথা বলা যায় কয়ভাবে আরো জোরে বলেন কয়ভাবে একটা হলো সুরেলা কোনটে মিষ্টি কণ্ঠে পুরোপুরি মিষ্টি কোনটি আরেকটা হলো হালকা মিষ্টি কোনটি তিন নম্বর হচ্ছে রুক্ষ আওয়াজে রসকোষ ছাড়া একেবারে কর্কশ আওয়াজে কথা বলার আরেকটা পদ্ধতি হচ্ছে হালকা কর্কশ আওয়াজে এই যে চার সিস্টেমে কথা বলা যায় আপনারা জানেন নারীদেরকে আল্লাহ তালা যত ভালো বৈশিষ্ট্য দিয়েছেন এর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নারীদের কণ্ঠকে আল্লাহ সুন্দর বানিয়েছেন তাদের কণ্ঠ খুবই সুন্দর মুলায়ম কণ্ঠ কুমল কণ্ঠ আল্লাহ বলেন পর্দার ওয়াজ করতে গিয়ে আল্লাহ বলেন যে তোমাদের কণ্ঠের পর্দা করতে হবে কোন সিস্টেমে কণ্ঠের পর্দা করবা আল্লাহ বলেন ফালা তাহবানা বিল কাউল একবারে মিষ্টি কণ্ঠে কিংবা মিষ্টি কন্ঠে তোমরা পরপুরুষের সাথে কথা বলবা না তাহলে কি একবারে খুব কর্কশ কণ্ঠে ধমক দিয়ে দিয়ে নারীরা কথা বল মুফাসসিরিনে کرام বলেন না ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত থুম্মা লাম ইয়াতূবু ফালাহুম আযাব জাহান্নাম এর তাফসীরের মধ্যে মুফাসসিরিনে کرام বলেন না একবারে ধমকের সুরে যদি কথা বলে তাহলে মানুষের মনে কষ্ট যেতে পারে হায়রে এটা প্রয়োজনে এই মহিলার সাথে কথা বলেছিলাম সেইভাবে ধমকের মতো কথা বলে কি এই জন্য একবারে কর্কশ কথা বলা যাবে না পর পুরুষের সাথে মিষ্টি কণ্ঠেও কথা বলা যাবে না হালকা মিষ্টি কণ্ঠেও কথা বলা যাবে না চার সিস্টেমের মধ্যে তিন সিস্টেম বাদ চতুর্থ নম্বর সিস্টেমে কথা বলা যাবে এটা হলো হালকা রুক্কো সুরে হালকা কর্কশ কণ্ঠে কথা বল। এটার কারণ কি এইভাবে কেন আল্লাহ কথা বলতে বললেন আল্লাহ নিজেই জবাব দিয়েছেন আয়াতের অপর অংশে আল্লাহ বলেন ফায়াকমা আল্লাযী ফি কলবিহি মারদ হে নারী সম্প্রদায় তোমাদেরকে যে আমি আল্লাহ পুরুষের সাথে মিষ্টি কণ্ঠে কথা বলতে নিষেধ করতেছি এর কারণ হচ্ছে মিষ্টি কণ্ঠে যদি কথা বলো তাহলে সব মানুষ তো সমান না কিছু মানুষের ভিতরে রোগ আছে সমস্যা আছে এরা তোমার মিষ্টি কণ্ঠ শুনে তোমারে নিয়ে কুচিন্তা শুরু করতে পারে খারাপ চিন্তা শুরু করতে পারে মানব শব্দের অর্থ হচ্ছে রোগ যাদের ভিতরে রোগ আছে লুব আছে লালসা আছে তারা তোমার কণ্ঠ শুনেই গলে যেতে পারে তোমারকে নিয়ে খারাপ চিন্তা করতে পারে এই জন্য কেমন পর্যন্ত আগত সমস্ত মুসলমান মহিলাদেরকে আল্লাহ প্রব্বুল আলমিন কত চমৎকার ভাবে সিস্টেম শিখিয়েছেন ও মুসলিম নারীরা তোমরা যদি তোমাদের পর্দা ঠিক রাখতে চাও তোমরা যদি আমি আল্লাহর কাছে পুরস্কার পেতে চাও তাহলে একটা কথা মনে রাখবা বেগানা পুরুষের সাথে সুমিষ্ট কণ্ঠে সুরেলা কণ্ঠে ভিজা কণ্ঠে মোলায়েম কণ্ঠে কথা বলবা না হালকা কর্কশ কণ্ঠে কথা বলতে হবে কথা ঠিকই না বেশি তাফসীর করার সুযোগ আজকে নেই শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি পরের আয়াতে আল্লাহ বলেন এটা হলো তো গলার ওয়াজ কোন কণ্ঠে পর পুরুষের সাথে নারী কথা বলবে দেহের পর্দা তো আছে শরীরের পর্দা কিভাবে করবে পরের আয়াতে আল্লাহ বলেন ওয়াকর্ণা ফি বুয়ুতিকুমনা ওয়ালা হে মুসলিম নারিগন তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো কথা ঠিক কি না মহিলাদের থাকার জায়গা কি ঘর না অফিস জুড়ে বলেন ঘর না খেত ঘর আল্লাহ করেছেন ঘরের মধ্যে থাকো ঘরের মধ্যে অবস্থান যদি কোন প্রয়োজনে বাইরে যেতে হয় প্রয়োজন হলেও বাইরে যেতে পারবেন না ব্যাপারটা এরকম নয় প্রয়োজনে বাইরে যেতে পারবেন আল্লাহ বলেন এক নম্বর ওয়াজ হলো তোমরা ঘরের মধ্যে অবস্থান করবা ঘরের ভিতরে থাকবা দুই নম্বর ওয়াজ আল্লাহ করেন যদি ঘরের বাইরে যেতে চাও কোনো প্রয়োজন হয় যাওয়া তাহলে আমি আল্লাহ ওয়াজ করে দিচ্ছি ওয়ালা তাবাররুজ না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তাবাররুজ শব্দের অর্থ হলো প্রদর্শন করা প্রকাশ করা আল্লাহ বলেন যদি কোনো প্রয়োজনে বাইরে যেতে হয় তাহলে সাবধান প্রাচীন জাহিল যুগের মহিলাদের মতো নিজের শরীরকে প্রদর্শন করে বেহায়ার মতো বাইরে যাবে না যদি বাইরে যেতে হয় সাবধান নিজের শরীরকে নিজের দেহকে প্রদর্শন করে করে বাইরে যাবে না কথা ঠিক কি না এখানে একটা আলোচনা হতে পারে যে কোন কোন কারণে মহিলারা ঘরের বাইরে যেতে পারবে কোন কোন প্রয়োজন এই বিষয়গুলো বিস্তারিত বলার সময় আজকে না শুধুমাত্র এক দুইটা উদাহরণ দিয়ে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যেমন ধর্মীয় কারণে মুসলমানদের মেয়েরা মুসলমানদের স্ত্রীরা ধর্মীয় প্রয়োজনে বাড়ির বাইরে যেতে পারে ধর্মের প্রয়োজনে যেমন যে মহিলার উপর হজ ফরজ হয়েছে বলুন তো দেখি তিনি কি সারাদিন ঘরের ভিতর বসে থেকেই হস করতে পারবেন না হজ করতে হলে মক্কায় যেতে হবে মক্কায় যেতে হবে না হবে না হবে এই ক্ষেত্রে ঘরের বাইরে যেতে পারবেন হজ করার প্রয়োজনে ধর্মের প্রয়োজনে তিনি শুধুর মক্কায় যেতে পারবেন ধরুন ঘরের মধ্যে দিন শিকার তেমন কোনো ব্যবস্থা নেই এখন দিন তো শিখতে হবে মুসলমান পুরুষ হোক আর নারী হোক ভালো করে মনে রাখবেন পুরুষ হোক আর নারী হোক প্রত্যেক মুসলমানের উপর শিক্ষা করা নফল নয় নয় মুস্তাহাব ফরজ কথা কথা ঠিক ঠিক কিনা কিনা আপনাদের তো ধন্যবাদ দেওয়া দরকার এই মাদ্রাসার আয়োজন যারা করেছেন পুরুষ মাদ্রাসা বাংলাদেশে অনেক আছে মহিলা মাদ্রাসার পরিমাণ তুলনামূলক কম আপনাদের এলাকায় তো মনে হয় আরো কম আমার ঠিক জানা নেই আপনারা তো দিন শিকার জন্য ওলামায় একরামের মাহফিল এইভাবে আসতে পারতেছেন মাদ্রাসার হুজুরদের কাছে যেতে পারতেছেন তাবলিগে যেতে পারতেছেন হকানি বুজুরগানে দিনের কাছে যেতে পারতেছেন আপনাদের বাড়ির মহিলাদের যে কোরআন সুন্না শিখার দরকার আছে ফরজ এরা শিখবে কোথায় এরা তো তাবলিগে যেতে পারতেছে না এরা তো বুজুরগানে দিনের দরবারে যাওয়ার সুযোগ নেই এরা তো এরকম মাহফিলে ইচ্ছা করলেই হাজির হওয়ার সুযোগ নেই এরা শিখতে কোথায় এদের জন্য হচ্ছে মহিলা মাদ্রাসা এদের জন্য কি জুড়ে বলেন এদের জন্য কি মহিলা মাদ্রাসা এই উদ্যোগ যারা নিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই অনেক দূর থেকে এসেছি মুসাফির হিসাবে তাদের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাদের এই উদ্যোগকে দিনের জন্য কবুল করুন বলে আমিন আর জুড়ে বলে আমিন এখন দিন শিখার প্রয়োজনে স্বাভাবিকভাবে তো মহিলারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে না দিন শিখাতে পারবে হজের জন্য ঘর থেকে বের হতে পারতেছে মাদ্রাসায় যাওয়ার জন্য ঘর থেকে বের হতে পারতেছে ব্যক্তিগত প্রয়োজনেও ঘর থেকে বের হওয়া যায় যেমন অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে যেতে হবে মহিলা ভালো ডাক্তার দেখাতে হবে এটা কি শুধুমাত্র ঘরের ভিতরে বসে থাকলেই ভালো ডাক্তার দেখানো সম্ভব না ডাক্তারের কাছে যেতে হয় যেতে হয় তখন প্রয়োজনের কারণে ঘরের বাইরে যাওয়া যাবে মোট কথা প্রয়োজন যখন দেখা দিবে প্রয়োজনের কারণে আল্লাহ তালা মহিলাদেরকেও ঘর থেকে বের হওয়ার অনুমতি দিয়েছেন তবে শর্ত হলো একটা শর্ত হলো একটা ঘরের বাইরে বের হবে ঠিক আছে কিন্তু জাহিলি যুগের মহিলাদের মতো শরীর প্রদর্শন করে বের হতে পারবে না নিজের শরীর ঢেকে ঠিক ঠিক শালীন বাইরে যেতে হবে। কথা কি না। আমার বন্ধুগণ ঘরের ভিতরে তো আল্লাহ থাকতে বলেছেন ঘরের ভিতরের পর্দার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে একটা দিক রয়েছে তাহলে আপনার ঘরের পর্দা যদি ঠিক রাখতে চান আজকে থেকে এই বিষয়টার উপর আমল করার চেষ্টা করবেন তা হলো আপনার ঘরে অনুমতি ছাড়া যেন কেউ না ঢুকে কারণ হচ্ছে আপনার ঘরে যদি কারো ঢুকতে অনুমতি না লাগে আপনার স্ত্রী ধরেন ঘরের মধ্যে ঠিকই পর্দা করে কিন্তু আপনার ঘরে অনুমতির কোন সিস্টেম আপনি রাখেন নাই যে ইচ্ছা সেই ঢুকতেছে যে ইচ্ছা সেই ঢুকতেছে যখন ইচ্ছা তখনই ঢুকতেছে তো হঠাৎ করে একজন ঢুকে গেল আপনার স্ত্রী সব সময় পর্দা করেন কিন্তু তখন তার পর্দা নষ্ট হবে না হবে না হুট করে যদি বাইরের একজন মানুষ আপনার ঘরে ঢুকে যায় পর্দা নষ্ট হবে না হবে না হবে এই জন্য পর্দার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই ওয়াজটা আল্লাহ কোরআনে করেছে যে তোমরা যখন কারো ঘরে ঢুকবে অনেকের ধারণা পর্দা শুধুমাত্র মহিলাদের জন্য ধারণা ঠিক নয় আল্লাহ পর্দার এই ওয়াজটা পুরুষদের জন্য করেছে হে পুরুষেরা তোমরা যখন কারো ঘরে ঢুকবে সাবধান কিছু যতক্ষণ না গরওয়ালার কাছ থেকে অনুমতি নিবে কিংবা সালাম দিবে সালামের জবাব পাওয়ার আগে অনুমতি পাওয়ার আগে তার ঘরে ঢুকতে পারবে আর জুড়ে ঢুকতে পারবে না এটা হলো পর্দার তিন নম্বর পয়েন্ট পর্দার আরেকটি পয়েন্ট হচ্ছে প্রয়োজনে তো ঘরের ভিতর ঢুকা যাবে এখন ঘরের ভিতর কোন প্রয়োজনে ঢুকলো একটা কথার কথা যে পাশের বাড়ির একজন মানুষের একটা কুদালের দরকার হলো ঘরের ভিতরে গেল ঘরের ভিতরে গিয়ে কিভাবে কথা বলতে হবে এই পর্দার সিস্টেম আল্লাহ শিক্ষা দিয়েছে আল্লাহ বলেন প্রয়োজনে তো ঘরে ঢুকেছো যে কোনো একটা প্রয়োজন সারার জন্য এখন কি গিয়ে এক টেবিলে বসে গল্প শুরু করবে এখন কি পাশের বাড়ির ভাবির সাথে এক সুফার মধ্যে গিয়ে গল্প শুরু করবে না না আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের আরেকটা আয়াতে বলেন ওয়া ইদা সাআলতুমহুন্না মাতা আন ফাসআলূহunna মিন ওয়ারা আল আগে আপনারা জেনেছেন হিজাব মানে হচ্ছে পর্দা আল্লাহ বলেন কোনো একটা প্রয়োজনে তো ঘরের ভিতর অনুমতি নিয়ে ঢোকার অনুমতি তোমার দেওয়া হয়েছে এবং ঘরে ঢোকার পর কি করবে বাবির কাছে গিয়ে বসে গল্প শুরু করবে না না যদি তোমার কোনো প্রয়োজন হয় ওয়ে দা আলতুমু হুন না মাতাম ফার্স্ট আলু হুন না মিউ অর এ তাহলে তোমার যেই জিনিসের প্রয়োজন ফার্স্ট আলু হুন্ না এই জিনিসটা চাট নিউ অর রিজার্ভ পর্দার পর্দা ভেঙে ঘরে ঢুকে যাবে না পর্দার ওপর পাশ থেকে এই জিনিসটা চাইতে বলা হয়েছে ব্যাপারটা কি বুঝতে পেরেছেন আল্লাহ বলেন কোন প্রয়োজনে যদি ঘরে গিয়ে থাকো তাহলে পর্দার ওপর পাশ থেকে তুমি তোমার প্রয়োজন সাজ পর্দার ওয়াজ শেষ না ঘরের ভিতরের ওয়াজ আর ওয়াজ ধরা যা এমন একটা প্রয়োজন দেখা দিল যে প্রয়োজন পর্দার ওই পার থেকে সারা যায় না এখন কি করবে উদাহরণগুলো দিয়ে দিয়ে বুঝাতে পারলে বিষয়টা বোঝানো সহজ হতো আমার ভয় লাগতেছে যে সব কথা আপনাদেরকে বুঝাতে পারতেছি না যাওয়ার পরে অনেক বিষয় নিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যেমন ধরেন একজন মহিলা তার কোনো আত্মীয় স্বজন কেউ নাই আছেই শুধুমাত্র এক চাচাতো ভাই চাচাতো ভাইয়ের সাথে পর্দা করতে হয় না হয় না হয় এখন আছেই শুধুমাত্র একজন চাচাতো ভাই ভাই জমি নিয়ে এমন একটা সমস্যা হয়েছে এটা চাচাতো বোনের সাথে আলাপ করা দরকার পর্দা ওইপার থেকে যদি জুড়ে জুড়ে আলাপ করে চাচাতো বোনের সাথে এই ঘরের মধ্যে শাশুড়ি আছে শ্বশুর আছে এরা শুনলে শরম হবে আস্তে বলা দরকার পর্দা ওইপার থেকে বললে আস্তে বলা যায় না আবার কাছে যদি চলে আসে পর্দা সারা তাহলে পর্দা নষ্ট হয় তাহলে কথা বলবে কিভাবে এই এই বিপক্ষজনক এই বিপদের মুহূর্তের আল্লাহ একটা সমাধান দিয়েছে আল্লাহ বলেন যে কাছে গিয়ে আলাপ করতে হবে মনে রাখবেন বিনা প্রয়োজন এমন কোন বিশেষ সমস্যা সৃষ্টি হয়ে গেছে তখনও আল্লাহ নির্দেশনা শেষ না যে পর্দা এখন আর লাগবে না না পর্দা ফরজ বিধান পর্দা করতেই হবে আল্লাহ বলেন ওয়ালা ইয়ুবদিনা জিনাতাহunna তখনও হে মহিলা হে নারী হে মুসলিম নারী সম্প্রদায় তখনও পর্দা মাপনাই পর্দা করতে হবে তখন সতর্ক থাকবে লা ইয়ুবদিনা জিনাতাহunna তোমার কোন সৌন্দর্য যেন প্রকাশ না হয়ে যায় বোরকা পরে থাকতে হবে সৌন্দর্য যেন প্রকাশ না হয়ে যায় সৌন্দর্য নিজের সৌন্দর্য কাদের কাছে প্রকাশ করা যায় এই আয়াত আল্লাহ পুরা আয়াতে ধারাবাহিক বর্ণনা করেছেন সেদিকে যাওয়ার সময় আজকে নাই আল্লাহ বলেন ইল্লা আলী হিন্না আও আবা ইহিন্না আও আবা আও আবনা ইহিন্না আও আবনাই বড়ৌলাতি হিন্না আও এ খান ইহিন্না আও বানি খান ইহিন্না আও বানি আখাওয়াতি হিন্না আও নিসা ইহিন্না আও মা মালাকাত আইমানু হুন্না ওয়াত্তাকিনাল্লাহ আল্লাহ তালা ধারাবাহিক বর্ণনা করেছেন কাদের কাছে নিজের সৌন্দর্য প্রকাশ করা যায় বোরকা পড়তে হয় না পর্দা করতে হয় না একবারে বলেছেন স্বামীর স্বামীকে স্বামীর জন্যই আল্লাহ আপনার সৌন্দর্য বানিয়েছেন যাই হোক সেদিকে আজকে যাওয়ার সময় নেই আমরা ঘরের ভিতরের কয়েকটি পর্দার অংশ জানলাম এবার আসুন ঘরের বাইরে গেলে কি কি পর্দা করতে হয় আমার কথা বুঝে থাকলে মনে রাখুন ঘরের ভিতরে কি পর্দা করতে হয় এক নম্বরে আল্লাহ অর্ডার দিয়েছেন হে নারী সম্প্রদায় তোমরা সাবধান বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির হবে না মনে আছে দুই নম্বরে আল্লাহ বলেছেন যে তোমাদের ঘরের সিস্টেম এইরকম বানাও কেউ যদি বাইর থেকে ঢুকতে হয় সে যেন অনুমতি নিয়ে ঢুকতে হয় সেজন্য সালাম দিয়ে সালামের জবাব পাওয়ার পরে ঢুকতে হয় তাহলে পর্দা ঠিক রাখতে পারবে না এলে ঘরের ভিতরের পর্দা ঠিক রাখা সম্ভব নয় তিন নম্বরে আল্লাহ বলেছেন প্রয়োজনের কারণে যদি ঢুকতে হয় তাহলে পর্দার ওই পার থেকে কথা বলতে হবে একসাথে বসে বসে আলাপ করা যাবে না এরপরে আল্লাহ সর্বশেষ সুরত যখন আর কোনো উপায় নাই আল্লাহ বলেছেন এর পরও যদি বিশেষ সমস্যা থেকে যায় তাহলেও নিজের শরীর ঢেকে রাখতে রাখতে হবে বোরকা পরিধান করে থাকতে হবে নিজের সৌন্দর্য পর পুরুষের কাছে বেগানা পুরুষের কাছে প্রকাশ করা যাবে না না এবার আসুন গরের ভিতরেও যে পর্দা করতে হয় এই জিনিসটা বুঝলাম প্রথমে আমরা পর্দার আলোচনা করলাম সুরা আহজাবের একত্রিশ নম্বর আয়াত থেকে যে কণ্ঠেরও পর্দা করতে হয় একজন সাথে কথা বললে রসিয়ে সুরেলা কণ্ঠে মুলায়ম কণ্ঠে কোনো নারী কথা বলতে পারবেন দুই নম্বরে জানলাম দেহের পর্দা আছে বাড়ির ভিতরেও পর্দা ঠিক রাখতে হয় এই সম্পর্কে চারটা পয়েন্ট বললাম এবার আসুন গোরের বাইরে গেলে পর্দা করার দরকার আছে না নাই আপনাদের আওয়াজে মনে হয় বাড়ির ভিতরেই খালি পর্দা করতে হবে বাড়ির বাইরে গেলে পর্দার দরকার আছে না নাই বাড়ির বাইরে যখন যাবেন তখন পর্দা কিভাবে করবেন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতে আয়াতটা তেলাওয়াত করেছি একটু আগে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী কুলি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাই আল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন

তোমার যে বড় উড়নাটা আছে তোমার যে বড় কাপড়টা আছে এই কাপড় দিয়ে শরীরটাকে ভালোভাবে ঢেকে নাও তোমার যে বুরকাটা আছে বুরকাটা ভালোভাবে পরে নাও মানুষকে দেখানোর জন্য না না দেখানোর জন্য জুড়ে বলেন দেখানোর জন্য না না দেখানোর জন্য হাদিস শরীফে এসেছে এই পর্দার আয়াতগুলো নাজিল হওয়ার পর আমাদের সমাজে আমরা পর্দা এমন ভাবে ছেড়েছি ফরদা যেটা ফরজ বিধান মানতেই হবে এই কথাটা ভুলে গিয়েছে আজকাল মুসলমান এটা যেন নফল মুস্তাহাব করলেও চলে নাও করলে চলে তো এই ফরজ বিধান যখন নাজিল হলো তৎকালীন যুগের মহিলারা একবার এমন ভাবে তারা পর্দা করত তাদেরকে চিনা যেত না যেমন নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের এই আম্মা জান সম্পর্কে হাদিসে এসেছে তিনি এমন ভাবে পর্দা করতেন তিনি পর্দা করে তিনি বলতেন যে আমার চোখের পর্দা তো নষ্ট হয়ে যাবে চোখ যদি খোলা রাখি উঠে না দেখেন আমাদের তারা। হয়ে যাবে এই চিন্তা পর্যন্ত করতেছেন এই চিন্তা করে তিনি বলতেন যে রাস্তা দেখার জন্য রাস্তা না দেখলে তো আমার অ্যাক্সিডেন্ট ঘটবে রাস্তা দেখার জন্য তো আমার এক চোখই যথেষ্ট তিনি এই একটা চোখকেও চাদর দিয়ে ঘুরে রাখতেন জোরে বলে আল্লাহ তো বাইরে যখন বের হবেন আল্লাহর প্রথম নির্দেশনা হচ্ছে আপনার চাদর টিকে আপনার রুমাল টিকে আপনার বোরকা টিকে আপনার হিজাব টিকে আপনি আপনার বুকের উপর টেনে দেন শরীরের উপর টেনে দেন আপনার পুরো শরীর ঢেকে ফেলেন বোরকা পরে আপনার পুরো শরীর আবৃত্ত করেন তাহলে এর দ্বারা কি বোঝা যায় বোরকা পরার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই ওয়াজগুলো শুধুমাত্র এখানে মনে রাখলেই চলবে না একটু সাথে কষ্ট করে বাড়িতে নিয়ে যেতে হবে অন্যান্য ওয়াজ নিজের ভিতরে রেখে দিলেই হয় একটু কষ্ট করে আজকে বাড়িতে আপনার স্ত্রী আছে আপনার বোন আছে আপনার মা আছে আপনার সন্তান আছে তাদেরকে গিয়ে বলতে হবে যে আজকে থেকে পর্দা শুরু করো হুজুর বলেছেন এইভাবে পর্দা করতে হয় এগুলো আমার কথা না আপনারা লক্ষ্য করতেছেন সময় কম হওয়ার কারণে আমি লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি না শুধুমাত্র কোরআনের আয়াত বলতেছি কোরআনের অর্থ বলতেছি আর এই আয়াত আল্লাহ কি বুঝিয়েছেন এই কথাটা বলতেছি শুধু আয়াত পড়লে আর হাদিস পড়লে সময় ফুরিয়ে যাবে মনে রাখুন যে সাধারণ কোনো বিষয় নয় পর্দা ফরজ করার জন্য আল্লাহ সাতটা আয়াত নাজিল করেছেন নবীজি সত্তরটা সহি হাদিস বলেছেন সহজ কথা না খুব গুরুত্বপূর্ণ বিধান তে এক নম্বর বিধান হচ্ছে বাড়ির বাইরে যখন আপনি বের হবেন তখন বোরকা পরে বের হতে হবে কথা ঠিক কিনা আর যারা বলেন কথা ঠিক কিনা দুই নম্বর বাড়ির বাইরের পর্দা কি বাড়ির বাইরের পর্দা কি দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আরে কাআয়াতে সূরে নূর সূরায় নুরের 30 নম্বর এবং 31 নম্বর আয়াতে আল্লাহ এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন শুধুমাত্র শরীর ঢেকে রাখলে তাহলেই চলবে না শরীর ঢেকে রাখলে আর ইচ্ছা মতো চোখ দিয়ে দেখে দেখে গেলে আমাদের মা বোনরা তো পড়েছেন ঠিকই কিন্তু চোখ দিয়ে ইচ্ছা মতো ছেলেদেরকে দেখে দেখে যায় এই দুইটা আয়াতে আল্লাহ চোখের পর্দার কথা বলেছেন প্রথম আয়াত আল্লাহ বলেন মিন وَيَحْفَظُوا فُرُوجَهُمْ হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন ইয়াগুদু আবসারাহুম তারা যেন তাদের চোখকে চলার সময়ে নত রাখে বাইরের মহিলাদের দিকে যেভাবেই ইচ্ছা সেভাবে না তাকায় নিচে চেয়ে চেয়ে হাঁটে এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত রাখে পরের আয়াতে আল্লাহ আবার বলেন ওয়াকুল্লিল মুমিনাত পর্দার এই ওয়াজটা পুরুষের জন্য আল্লাহ করেছেন নারীর জন্য আল্লাহ করেছেন ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন পুরুষদের জন্য ৩১ নম্বর আয়াতে সূরায়ে নূরে আল্লাহ বলেছেন নারীদের জন্য আল্লাহ বলেন হে পুরুষ এবং হে নারী হে নারী হিন্না ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না ও মহিলারা আল্লাহ তো তোমাদেরকে প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দিয়েছেন প্রয়োজনে যখন বাড়ির বাইরে যাবে তখন তোমার চোখ কিভাবে নত রাখতে হবে তাও বলেছেন শরীর কিভাবে ঢেকে রাখতে হবে তাও বলেছেন এখন শুনো আল্লাহ আরেকটা ওয়াজ করতেছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্ন তোমরা চলার সময় স্বাভাবিকভাবে হাঁটতে হবে হেলে দুলে অন্য পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য কোমর মুছড়িয়ে মুছড়িয়ে হাটা যাবে জোরে বলেন যাবে আল্লাহ বলেন ওয়া লা ইয়াদরিব নাবি আরজুলহিন্ন লিইয়ুলামা মা ইউখফিনা মিন যিনাতহিন্ন তোমরা এই ভাবে হাঁটাচলা করবে না সাবধান সাবধান কোমর মুচড়িয়ে হেলে দুলে এই ভাবে চলবে না যাতে করে তোমাদের ভিতরের সৌন্দর্য প্রকাশিত হয়ে যায় তোমাদের পায়ের নুপুরের আওয়াজ শোনা যায় তোমাদের অলঙ্কারের ধ্বনি শোনা যায় ও মহিলাদের আমরা আল্লাহ তাআলা বলেন তোমাদের চলার সময় চোখকে নত রাখতে হবে চলার ধরণও স্বাভাবিক রাখতে হবে তোমাদের শরীরে বোরকাও রাখতে হবে বাড়ির ভিতরে থাকার সময় পর্দা রক্ষা করতে হবে এইভাবে যদি বাড়ির ভিতরে এবং বাইরে চলতে পারো এইভাবে যদি গলার কণ্ঠস্বরের বিষয়েও খেয়াল রাখতে পারো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে পুরস্কার দিয়ে দিব কি পুরস্কার আমি আল্লাহ তালা তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম তোমাদের জন্য আমি আল্লাহ তালা জান্না তো আজীব করে দিব বলে আল্লাহ আকবা আচ্ছা বলুন তো দেখি সংক্ষেপে যে কথাগুলো বললাম এই কথাগুলো শুধুমাত্র নিজে নিজে বোঝার উপায় আছে না তিনি মাহফিলে যেতে হয় কোরআন সুন্দর কথা শুনতে হয় ওলামায় কেরামের মাহফিলে যেতে হয় বুজুর গানে দিনের দরবারে যেতে হয় আমাদের মা বোনদের তো এই সুযোগটা কম এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানিয়ে যাই ও মুসলমান আর ঘুমিয়ে থাকার সময় নাই মা বোনদেরকে দিন শিক্ষা দেন আপনি যদি আপনার মেয়েকে দিন শিক্ষা দিন একটা মহিলা মাদ্রাসা ভালো একটা মহিলা মাদ্রাসায় পড়ান সে যদি দিন শিক্ষা নিয়ে বেড়ে ওঠে তাহলে আপনার নাতিটা একজন আল্লাহ রলি যুগের বাইজিত গুস্তামি হতে পারে কথা ঠিক কি না জোরে বলেন কথা ঠিক কি না এই জন্য মুসলমান চতুর্দিকে কত রকম চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা জানেন ইহুদি খ্রিস্টানেরা যে সমস্ত চক্রান্ত শুরু করেছে মুসলমানদের ভিতর থেকে ইমান দূর করার জন্য এর চাইতে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র বড় ষড়যন্ত্র হচ্ছে মহিলাদেরকে দিন থেকে দূর করে দাও মহিলাদের ভিতর মহিলাদের মধ্য থেকে পর্দা দূর করে দাও এনজিও গুলো দেশি বিদেশি অনেক এনজিও গুলো এই জন্য কাজ করে থাকে মহিলা যদি যায় ঋণ আনার জন্য তাহলে সহজে ঋণ দিয়ে দেয়

ও মুসলমান কোথায় আছি আমার মা বোনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে মা বোনদেরকে দায় নিয়ে যাওয়া হচ্ছে কারণ তারা খুব ভালো করেই জানে মা বোনদেরকে যদি দিন থেকে সরিয়ে দেওয়া হয় মা বোনের গড়ে যে সন্তান এরা জন্ম নেবে তার আর যুগের আব্দুল কাদের জিলানি হবে না তার আর বাইজিদ বুস্তামি হবে না তার আর যুগের আল্লাহর অলি হবে না মুফতি আমিনি হবে না শাইকুল হাদিস হবে না পীর শাহ চরমনাই হবে না শাইখে বর্ণবী হবে না এই জন্য তারা চক্রান্ত শুরু করেছে কথা ঠিক কি না এই জন্য খুব সচেতন হওয়া দরকার আসলে কোরআনের কয়েকটি কথা বলার চেষ্টা করেছি মন বড় ভারাক্রান্ত শুরুতে ও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি আপনারা জানেন ভুলায় নবী প্রেমী তৌহিদি জনতার উপর আক্রমণ হয়েছে পাঁচ জন মুসলমানকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমরা দল বুঝি না মত বুঝি না নবীর জন্য যারা মিছিল করতে নেমেছিল এদের মধ্যে অনেক আওয়ামী লীগের ভাইয়েরা ছিল বিএনপির ভাইয়েরা ছিল জামাত জাতীয় পার্টি চরমনাই তাবলিগের ভাইয়েরা ছিল কারণ আমরা বাংলাদেশের মুসলমানরা জানি আমাদের দল যার যার জায়গায় কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে আমরা সবাই এক আমাদের নবীর ইজ্জত রক্ষার যদি প্রয়োজন হয় আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি চরমনাই তাবলিগ যা সহজ বা সহজ বুঝি না আমরা কাঁধে কাঁধ দিলিয়ে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে রাজপথে নেমে আসি কথা ঠিক কিনা সবাই নেমেছিল অথচ তাদের উপর গুলি করে পাঁচ সাতজন মুসলমানকে মেরে ফেলা হয়েছে আমাদের এই দাবি কোন সরকারের বিরুদ্ধে নয় কোন সরকারের পক্ষেও নয় কোন দলের পক্ষেও নয় দলের বিরুদ্ধেও নয় আমাদের দাবি বাংলাদেশ সরকারের কাছে আমরা জানতে চাই এই দেশের মধ্যে কোন লিডারের বিরুদ্ধে কথা বললে তাকে জেলে যেতে হয় এই দেশের মধ্যে কোন লিডারের মা বাবা স্বামীর বিরুদ্ধে কথা বললে তাকে ফাঁসিতে ঝুলতে হয় আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই আমাদের কাছে আমাদের মা বাবা লিডারদের চাইতেও হাজার নয় লক্ষ নয় কোটি গুণ বেশি প্রিয় হলেন আমাদের রাসুল সাল্লাম কথা ঠিক কিনা এই জন্য আমাদের একমাত্র দাবি সুস্পষ্ট দাবি হচ্ছে সামনে যেন আর কোনো কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কোনো কটাক্ষ না করতে পারে এই জন্য সহজ দাবি এই জন্য সংসদের মধ্যে আইন পাস করতে হবে সামনে থেকে যদি কোনোদিন কেউ আমার নবীকে আবার কটাক্ষ করে তাহলে তার মৃত্যুদণ্ড তার মৃত্যুদণ্ড দিতে হবে সংসদের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে আইন পাস করতে হবে কথা ঠিক কিনা আর যে ভাইয়েরা গুলি চালিয়েছেন কাদের উস্কানিতে চালিয়েছেন আমরা তো জানি যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে ফাঁসি দেওয়ার কথা যারা নবীর পক্ষে মিছিল করেছে তাদেরকে কেন গুলি করা হলো এটা সরকারকে আমরা আহ্বান জানাই আমরা জানি সরকার কেরামের সাথে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করতেছেন হোজে নিয়ে গিয়েছেন মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন নানা চেষ্টা করতেছেন এই অবস্থায় বারবার কয়েকদিন পরপরই কে কয়েকদিন পরপরই নবীর বিরুদ্ধে লিখে এই তৌহিদি জনতার দেশে নতুন করে দাঙ্গা সৃষ্টি করতে চায় কয়েকদিন পর পরই অযথা মুসলমানের উপর হামলা চালিয়ে কে হাঙ্গামা সৃষ্টি করতে চায় সরকার যেহেতু এই দেশের প্রধান সরকারের উপরে এই দায়িত্ব রয়েছে আপনারা খুঁজে বের করুন বহির বিশ্বের কেউ কিংবা দেশের কেউ এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিনা কারা এই গুলি চালানোর অর্ডার দিল তাদেরকে গ্রেফতার করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে কথা ঠিক কিনা কথা খুব ক্লিয়ার কারো বিরুদ্ধে আমাদের বক্তব্য নয় সরকার যেহেতু আমাদের প্রদান তার কাছে আমাদের দাবি শান্তিপূর্ণ দাবি কথা ঠিক জুড়ে বলেন কথা ঠিক সব কথার সারমর্ম হচ্ছে সংসদে আইনটা পাস করেন যে সামনে থেকে আমার নবীকে নিয়ে আর কোনো কটাক্ষ করা চলবে না সরকার মহোদয় জবাব দিয়েছেন যে হিন্দু ছেলে বিপ্লব চন্দ্র বৈদ্য ওরফে শুভ তার ফেসবুক আইডি থেকে লেখা হয়েছে ঠিকই নবীর বিরুদ্ধে কিন্তু এটা সে লেখে নাই আরেকজনে চুরি করে হেক করে আরো দুইজনে লিখেছে আমাদের প্রশ্ন হলো সে লিখেছে কিনা লেখে নাই এটা তো আমরা জানি না আজমিরিগঞ্জ বসে আমাদের এটা জানার উপায় নাই হবিগঞ্জে বসে জানার উপায় নাই এটা আপনারাই বের করতে হবে কে লিখেছে যেই লিখেছে তাকেই শাস্তির আওতায় আনতে হবে কথা ঠিক কিনা আমার মুসলিম ভাইরা পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মা বোনদেরকে পুরোপুরি দিনের অনুসারী হয়ে নবীর আশিক হওয়ার তৌফিক দান করুন বলি আমিন আলামিন